নো নো বিশ্বাস করো বন্ধুরা, আমি জীবনে অনেক বেবি ডল দেখেছি, কিন্তু ভাই এরকম বেবি ডল আমি জীবনে প্রথম দেখলাম আজ। বেবি ডল, এরকম বেবি ডল হয় নাকি? বিশ্বাস করো বন্ধুরা, এই ভিডিওতে বলি কি দেখানোর চেষ্টা করেছি আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি, কারণ আমি খুব ভদ্র ছিলে। যদি তোমার জেনে থাকো এই ভিডিওতে বলি কি দেখানোর চেষ্টা করেছি, প্লিজ কমেন্ট বক্সে লেখো। আমি তো খুব ভদ্র ছিলে, তাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি কি দেখানোর চেষ্টা করা হয়েছে। তোমার কোনো বয়ফ্রেন্ড হ্যাঁ? मतलब तुम सिंगल हो? এই বৌদি এতটাই সিঙ্গেল যে বৌদি বিয়ে করে নিয়েছে। কোন এই লোক? कहां से आते हैं ये? বন্ধুরা, তোমরা কিছু লক্ষ্য করো আর না করো, আমি অনেক কিছু লক্ষ্য করেছি। না মানে এইটুকানি শরীরের মধ্যে এত বড়, না এত বড় না, এত বড় পুত কি করে ধরে? হাউ জীবনে কিছু পায় আর না পায়, বুক ভরা কষ্টটা একদম বিনা পয়সায় পেয়ে গেছি। আলে লে 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 মামুনি, এত কষ্ট, এত কষ্ট। কথা আছে, অল্প বয়সে পাকলে ফল তার দুঃখ চিরকাল। তো মামুনি তোমারও ঠিক এরকম অবস্থা হয়েছে, একটু অল্প বয়সে বেশি পেয়ে গেছে তোমার ফল, কোন ফল জানি না, এই জন্য তোমার কষ্ট চিরকাল থাকবে। সমজরে 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 না তোমাকে আমার বুকের মধ্যে আসতে হবে না, তুমি যদি আমার বুকের মধ্যে আসো তাহলে আমার বুক ফেটে যাবে তোমার চাপে। সত্যি ফেটে যাবে, সমঝ রে সমঝ রে সমঝ রে না। হ্যালো ফ্রেন্ড, দেখো কি বড় কানের পরেছি, কি সুন্দর লাগছে বলো? খুব সুন্দর লাগছে না বলো? দেখো ফ্রেন্ড, হাতে আকাশি কালারের নেল পলিশ পরেছি, দেখো খুব সুন্দর লাগছে বলো? খুব সুন্দর লাগছে না আমায় দেখ? বৌদি তোমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, সারা কুকুরও মুখে মুদবে না। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো কেমন লাগছে? তোর কাছে কি ভিটামিন আছে রে? মানে তোর সাথে কথা না বললে নিজেকে দুর্বল লাগে, তো তাই বললাম। আব্বে লজিক কি দাঁড়ে বন্ধুরা, আমি এতদিন জানতাম যে শাকসবজি ফলমূল থেকে ভিটামিন পাওয়া যায়, কিন্তু এই বৌদের মধ্যে এমন কি ভিটামিন আছে যেটা না পেলে ছেলেটি দুর্বল লাগে? এমন কি ভিটামিন আছে ভাই? ও হ্যাঁ, আরো একটা জিনিস, কিছু কিছু জিনিস মারার পরে দুর্বল লাগে। অনলি বাবা বয়েজ ক্যান আন্ডারস্ট্যান্ড। সমঝ রেও সমঝ রেও সমঝ রেও না। আরে কত জায়গায় থাকবো আমি, হলিউডের বাতাসা নাকি? বন্ধুরা, এখানে কোন ডাবের কথা বলা হয়েছে সেটা আশা করি আমাকে আর বুঝে বলতে হবে না। মানে কুছ ভি দাঁড়াও, বাথরুমতে ঘুরে আসে।
আমার এই বৌদির উপর কোনো মায়া হচ্ছে না, কিন্তু একবার তোমরা ভেবে দেখো, এই বৌদির বর যখন বাড়ি আসবে তখন তাকে যদি এরকম অবস্থা দেখে ফেলে তো বৌদির বরের মাথার মধ্যে কি উঠতে পারে? তো ভাই লোক, এতক্ষণ তোমরা দেখলে পাগল বৌদিদের পাগলা ছিল আমি, কিন্তু তোমাদের এখন আমি এমন এক পাগলা ছেলের সাথে দেখা করাতে চলেছি। দেখে নাও, রনে বনে জঙ্গলে সবাই শালা ঠোঁটে ঠোঁট লাগিয়ে বসে আছে, আর শালা আমারই চুমুর অভাবে ঠোঁট ফেটে যাচ্ছে। কেউ কে আছো যে আমার ঠোঁটে একটা কিস দেবে? থাকলে কমেন্টে বলো। ওকে, তোমরা যারা যারা এসএমএস করে আমার ফোন নাম্বার চাচ্ছ তো তাদেরকে বলতেছি তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বের করো আর আমার নাম্বারটা নিয়ে নাও। 9932 আই লাভ ইউ 36 জিও, এটাই হলো আমার নাম্বার, তাড়াতাড়ি ফোন করো, অপেক্ষায় থাকবো। ওকে, কমেন্ট বক্সে উল্টো পাল্টা আমাকে নিয়ে বলবে তাদের উদ্দেশ্যে বলে রাখি ও ফাক আপ, তাতে আমার বাড়ি ছেড়ে গেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক 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 মজা পেয়েছো। তো যারা মজা পেয়েছো আর যারা পাওনি, সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো, শেয়ার করে একটু ভিউজ বাড়িয়ে দাও আমাকে আর পাপা পারলে আর কি করবে, আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। বাই বাই।